হ্যালো বন্ধুরা, এমবি ইউনিক টেকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আছি আপনাদের সাথে। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই এক্সপ্লেইন করতে যাচ্ছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি টেনে টেনে দেখা যাবে না, তাহলে অধিকাংশ টপিকই আপনারা মিস করবেন, যার ফলে আপনারা কাজে গিয়ে আপনারা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন না। অনেকেই ইউটিউব চ্যানেল মেক করেন, কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে কিওয়ার্ড সেট করেন না, যার জন্য আপনাদের চ্যানেলটি সার্চ দিলে সার্চ র্যাঙ্কিং এ প্রথমে পান না। সো বন্ধুরা, ভিডিওটি আপনার জন্য। চ্যানেল কিওয়ার্ড হচ্ছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে যাচ্ছেন তার একটি ট্যাগ। আপনি যদি টেকনোলজি বিষয়ে ভিডিও বানান, তাহলে অবশ্যই আপনার চ্যানেল কিওয়ার্ডে টেকনোলজি টাইপের কিওয়ার্ড সেট করে দিবেন। আপনি যদি ফানি ভিডিও বানান, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ফানি টাইপের কিওয়ার্ড সেট করে দিবেন। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার চ্যানেলের নামটি যেন ইউনিক হয়, যেন অন্য চ্যানেলের নামের সাথে আপনার চ্যানেলের নামটি মিলে না যায়। এই শর্তগুলো যদি আপনার চ্যানেলে আপনি সেট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কিং এ প্রথমে চলে আসবে। সো বন্ধুরা, আমরা স্ক্রিনে গিয়ে দেখি যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে কিওয়ার্ড সেট করবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, স্ক্রিনে আসার পর আমরা প্রথমে ইউটিউবে ঢুকে যাব। এখানে সার্চ বক্সে আমি আমার চ্যানেলের নামটি লিখে সার্চ দিতেছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটি কিন্তু সবার উপরে চলে আসছে। এরকম আপনার চ্যানেলটি যদি আপনি করতে চান, তাহলে আপনার যে প্রসেসটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার চ্যানেলে কিওয়ার্ড সেট করতে হবে। সো বন্ধুরা, আমি অন্য একটি চ্যানেল দিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের চ্যানেলে কিওয়ার্ড সেট করবেন। তার জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করছি, দেন এখান থেকে লিখবেন www.youtube.com। ইউটিউবে চলে আসার পর এখান থেকে জুম করবেন। জুম করে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের আইকনটি, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে এই যে এই কর্নারে এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে ডেস্কটপ সাইট এখানে টিক মার্ক দিয়ে দিন। তারপর এখান থেকে নিচে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে চ্যানেল এই যে এখানে চলে যান। তারপর এখানে আপনি কিওয়ার্ড দিয়ে দেন, আমি এই যে দুইটা দিয়েছি। তারপর আপনি দিয়ে দেবেন আপনার চ্যানেলের নামটি দিয়ে দেবেন। এমবি হেল্পলাইন, তারপর আপনার চ্যানেলের প্রথম নামটি দিয়ে দেবেন এমবি, তারপর লিখে দেবেন হেল্পলাইন। তারপর আবার ছোট হাতে লিখবেন এমবি এমবি, তারপর আবার ছোট হাতে লিখবেন হেল্পলাইন। এরকম যত আপনার চ্যানেলটিকে সে ভাগ করা যায়, এরকম ট্যাগগুলো আপনার চ্যানেল রিলেটেড দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে কান্ট্রি ইউনাইটেড স্টেট রাখবেন, এটা মনিটাইজেশন এনাবল করার জন্য প্রয়োজন হয়। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিন, দেন আবার ইউটিউবে ঢুকুন। এখান থেকে সার্চ দিন এমবি হেল্পলাইন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলটি এখনও আসেনি। এটা হয়তো দুই এক ঘন্টা পর কিংবা দুই তিন দিন পর অবশ্যই
চলে আসবে। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার চ্যানেলের নামটি যেন ইউনিক হয়, যেন অন্য কোনো চ্যানেলের সাথে আপনার ইউটিউব চ্যানেলের নামটি যেন মিলে না যায়। যেহেতু আপনার চ্যানেলটি নতুন, অন্য চ্যানেলের পাশে আপনার চ্যানেলটি কিছুই না, অনেক ছোট আপনার চ্যানেলটি, তাই আপনার চ্যানেলের আগে অন্য চ্যানেলটি কিন্তু সার্চ বক্সে প্রথম দেখাবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমরা এর সাথে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এবং আপনাদেরকে সাহায্য করতে পারি।